স্থির এবং গম্ভীর। সুতরাং সব সঙ্গ প্রারব্ধ তার ভোগ হয়ে যায়, সেই জন্য তাকে বিচলিত করতে পারে না। বিহায় কামান যহ সর্বান পুমাংশ্চরতে নিঃস্পৃহ নির্মম নিরহংকার অশান্তি মধিগচ্ছতি, অর্থাৎ যিনি সর্বকামনা পরিত্যাগ করে নিঃস্পৃহ মমতা শূন্য এবং অহংকার বিহীন হয়ে বিচরণ করেন তিনি শান্তি লাভ করেন। কামভোগে যত অশান্তি, চিত্তে লেগে থাকা আসক্তি থেকেই কামের উৎপত্তি। ক্রিয়ার পরাবস্থায় নাদবিন্দুর অতীত অবস্থা যখন যারা প্রাপ্ত হয়েছেন তাদের তখন চিত্ত থাকে না, চিত্ত সে আকাশের স্বরূপ হয়ে যায়, আকাশে আসক্তি বা কাম কিছুই থাকে না। এই অবস্থায় তার নাম রূপই মনে থাকে না, তার সেই জন্যে অহংকারও থাকে না, তাই তিনি শান্তি লাভ করেন। শ্রী ভগবান জ্ঞান নিষ্ঠার প্রশংসার পর বলছেন, হে পার্থ, এটাই ব্রাহ্মী স্থিতি। ব্রহ্মক জ্ঞান নিষ্ঠা, ব্রহ্মেতে থাকা যা ক্রিয়ার দ্বারা হয়ে থাকে, লোকে এই ক্রিয়া না পেয়ে বাহ্যরূপে মুগ্ধ হয়ে থাকে। এই ক্রিয়া করলে অন্তকাল পর্যন্ত ব্রহ্মে মিলিত হয়ে স্থির ব্রহ্মপদ প্রাপ্ত হওয়া যায়। ব্রহ্মের স্থিতি লাভ করলে আর অজ্ঞানে পড়তে হয় না, শোক ও মোহের পুনরাগমনের সম্ভাবনাও থাকে না। যোগীরা আকাশে এই যে স্থিতি লাভ করে ব্রহ্মের সঙ্গে মিলিত হয়ে অন্তহীন আনন্দ সাগরে নিমজ্জিত হন, তাদের চিরদিনের মতো দ্বৈত ভাব দূর হয়ে যায়। সাধারণ মানুষের মতো জ্ঞানীর প্রাণ উৎক্রমণ তাদের ঘটে না। সমুদ্রের তরঙ্গ যেমন সমুদ্রের বক্ষে উৎপন্ন হয়ে সমুদ্রের বুকেই লীন হয়ে যায়, ঠিক সেই রকম জ্ঞানীদের অবস্থাও ঠিক সেরকম হয়, তারা সেই স্বরূপে স্থিতি লাভ সেইভাবেই করে থাকে। ওঙ্কার ক্রিয়ার দ্বারা ব্রহ্মে প্রাণের স্থিতি লাভ হয়, ব্রহ্মের মৃত্যু নেই, তাই ব্রহ্মে লয় হলে বেঁচে থেকেও মুক্ত হওয়া যায়, একেই জীবন মুক্ত অবস্থা বলা হয়েছে। প্রাণায়াম করতে করতে যখন চঞ্চল মন শূন্য অবস্থান করে তখন ওঙ্কার ধ্বনি শোনা যায়, বাইরের সমস্ত শব্দ শূন্য মিলিয়ে যায়, তখন প্রাণ এই প্রাণও শান্ত হয়, আর কিছুতে মুগ্ধ হতে হয় না, এটাই হচ্ছে ব্রাহ্মী স্থিতি। বাল্যকাল থেকে অভ্যাস করেও এই স্থিতি লাভ করা যায়, আবার জীবনের শেষ মুহূর্তেও এই নির্মাণ লাভ করা যায়। অতএব নিষ্কাম প্রাণ কর্ম অর্থাৎ ক্রিয়ার ফলে সত্য শুদ্ধি হয় এবং তারই ফলে জ্ঞান নিষ্ঠা, শ্রী ভগবান এখানে সেই কথাই বলেছেন। পরিশেষে শ্রী গুরু শ্রী চরণে প্রার্থনা জানিয়ে বলি, প্রভু দয়াল, এই তত্ত্ববস্তু অত্যন্ত কঠিন, এর মর্মার্থ আমাদের হৃদয়ে স্ফুরিত হোক তোমার অপার করুণায়। আমরা যেন ক্রিয়াকে জীবন মরণের সাথী করে নিয়ে নিরলস অভ্যাস করে এই জন্মই জীবনমুক্ত অবস্থা লাভ করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আমি আজকের কথা শেষ করছি। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। জয় গুরু।